আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। আমিন ক্যাডেট একাডেমির অনলাইন ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ক্লাস সেভেনের ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে। আমার আজকের টপিক অর্থাৎ আলোচ্য বিষয় আছে সিন প্যাসেজ, যা ইউনিট সিক্স এর অন্তর্ভুক্ত, ইয়া সেকেন্ড সেমিস্টারের সেকেন্ড মিড টার্ম সিলেবাসের অধিভুক্ত। প্রিয় শিক্ষার্থী, চলো আলোচনায় ফিরে আসি। শামিমাস গ্র্যান্ডফাদার ওয়াজ টেলিং দ্য স্টোরি অফ দ্য সেলফিশ জায়ান্ট ইন দ্য ফ্যামিলি গ্যাদারিং। শামিমার দাদা তাদের পরিবারের সদস্যদেরকে একত্র করে এই স্বার্থপর দৈত্যের গল্পটি বলেছিল। গ্র্যান্ডমাদার রিফিউজ টু গো টু বেড, দাদিমা বিছানা যেতে অসম্মতি দিয়েছিলেন। শি ফরগেট হার ব্যাক পেইন, তিনি তার পিঠের ব্যথার কথা ভুলেই গেছিলেন। মূল গল্প শুরু হচ্ছে, দেখো প্রিয় শিক্ষার্থী, ইট ওয়াজ এ লার্জ লাভলি গার্ডেন উইথ সফট গ্রিন গ্রাস, এটা ছিল একটা চমৎকার সবুজের বাগান। হেয়ার অ্যান্ড ডেয়ার ওভার দ্য গ্রাস স্টুড বিউটিফুল ফুলার্স, বলছে সর্বত্র সবুজ ঘাসের উপর দাঁড়িয়েছিল সুন্দর সুন্দর ফুলগুলো। অলসো দেয়ার ওয়ার ফ্রুট ট্রিস অ্যারাউন্ড আ গার্ডেন, এছাড়াও চারিদিকে ফলের বাগানও ছিল। ওয়ান ডে, একদিন দ্য জায়ান্ট কেম ব্যাক, একদিন দৈত্য ফিরে এসেছিল। হি ওয়েন টু সি হিজ ফ্রেন্ড ইন এ ডিস্টান্ট ল্যান্ড অ্যান্ড স্টেড উইথ দেম ফর সেভেন ইয়ার্স, বলছে সে দূরবর্তী স্থানে তার বন্ধুকে দেখতে গেছিল এবং তাদের সাথে সে সাত বছর অবস্থান করেছিল। ওয়েন হি অ্যারাইভড, যখন সে পৌঁছেছিল, হি স চিলড্রেন প্লেইং ইন হিজ গার্ডেন, সে দেখেছিল যে তার বাগানে ছেলেমেয়েরা খেলা করিতেছে। হোয়াট আর ইউ ডুইং হেয়ার, ক্রিয়েড দ্য জায়ান্ট ইন এ ভেরি গ্রেভ ভয়েস, দৈত্যটি অত্যন্ত কর্কশ্বরে চিৎকার করে বলেছিল যে তোমরা এখানে কি করিতেছ। দ্য চিলড্রেন র্যান, শিশুরা পালিয়ে গেল। এভরি আফটারনুন, প্রতিদিন বিকালবেলা, দ্য চিলড্রেন কেম ব্যাক ফ্রম স্কুল, ছেলেমেয়েরা স্কুল থেকে ফিরে আসত। অ্যান্ড ইউজ টু গো অ্যান্ড প্লে ইন দ্য জায়ান্টস গার্ডেন, যে তারা যেত এবং ওই দৈত্যর বাগানে খেলা করত। প্রিয় শিক্ষার্থীর পরে প্রায়, মাই ওন গার্ডেন ইজ মাই ওন গার্ডেন, সেট আ জ্যান্ট, দৈত্য বলেছিল এটা আমার নিজের বাগান, আমার নিজের বাগানই। এনি ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, এটা প্রত্যেকেই বুঝতে হবে। অ্যান্ড আই উইল অ্যালাউ নো বডি টু প্লে ইন ইট, এবং এখানে খেলার অনুমতি আমি কাউকে দেবো না। সো তাই হি বুল্ট এ হাই ওয়াল অল অ্যারাউন্ড দ্য গার্ডেন, তাই তিনি বাগানের চারিদিকে উঁচু প্রাচীর তৈরি করলেন। অ্যান্ড পুট আপ এ নোটিশ, এবং সেখানে একটি নোটিশ টানালেন, ট্রাসপেসার্স উইল বি পানিশড, বিনা অনুমতিতে প্রবেশ করলে শাস্তি দেওয়া হবে। এটা ছিল প্রিয় মূল গল্প। মূলত প্রিয় শিক্ষার্থী, এরপরে গল্পের পরে আমাদের ওয়ার্ড মিনিংগুলো জানতে হবে, বিশেষ বিশেষ যে ওয়ার্ড মিনিংগুলো। জায়ান্ট মানে দৈত্য, সেলফিশ মানে স্বার্থপর, রিফিউজড মানে অসম্মতি দেওয়া, বেড মানে বিছানা, পেইন মানে ব্যথা, লার্জ মানে বড়, বিউটিফুল মানে সুন্দর, রাউন্ড মানে চারিদিকে, কেম ব্যাক ফিরে এসেছিল, ডিস্ট্যান্ট মানে দূরবর্তী, স মানে দেখেছিল, গ্রাফ মানে কর্কশ, ওন মানে নিজের, অ্যালাও মানে অনুমতি দেওয়া, হাই মানে উঁচু, ওয়াল মানে প্রাচীর, গার্ডেন মানে বাগান, সফট মানে নরম। প্রিয় শিক্ষার্থী, ওয়ার্ড মিনিংয়ের পর আমরা প্রশ্নগুলো দেখে থাকাই। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, হাউ ওয়াজ দ্য গার্ডেন, হাউ ওয়াজ দ্য গার্ডেন অর্থাৎ বাগানটি কেমন ছিল। দুই নম্বর, হু ওয়াজ দ্য ওনার অফ দ্য গার্ডেন, ওনার বলতে মালিক, বলছে কে
এই বাগানের মালিক ছিলেন। সি নম্বর, হোয়াট ডিড হি সি আফটার রিটার্নিং হোম, সে বা তিনি বাড়িতে ফিরে এসে কি দেখেছিলেন। ডি নম্বর, হোয়াই ডিড দ্য চিলড্রেন রান ওয়ে, শিশুরা বা ছেলেমেয়েরা কেন পালিয়ে গেছিল। ই নম্বর, হোয়্যার ডিড হি বিল্ট এ হাই ওয়াল, তিনি কোথায় উঁচু প্রাচীর বা দেওয়াল তৈরি করেছিলেন। উত্তরের দিকে তাকাই বেড়ায়। প্রথম প্রশ্ন আছে, হাউ ওয়াজ দ্য গার্ডেন, বাগানটি কেমন ছিল। উত্তর হবে, দি গার্ডেন ওয়াজ লার্জ অ্যান্ড লাভলি উইথ সফট গ্রিন গ্রাস। বি নম্বর, হু ওয়াজ দ্য ওনার অফ দ্য গার্ডেন, এই বাগানের মালিক কে ছিলেন। যদি হু দিয়ে প্রশ্ন করা হয় তাহলে শুধুমাত্র এই হুটা উঠে ব্যক্তির নাম বসে, অর্থাৎ হু উঠে বসে এ জ্যান্ট ওয়াজ দ্য ওনার অফ দ্য গার্ডেন, বাকি সেন্টেন্সের ওই সেন্টেন্সের বাকি অংশ অপরিবর্তিত হবে। সি নম্বর, হোয়াট ডিড হি সি আফটার রিটার্নিং হোম, তিনি এই বাড়িতে ফিরে এসে কী দেখেছিলেন। উত্তর হবে, আফটার রিটার্নিং হিজ হোম, তিনি বাড়িতে ফিরে এসে, দ্য জ্যান্ট স দ্য চিলড্রেন প্লেয়িং ইন দ্য গার্ডেন, তিনি দেখেছিলেন যে শিশুরা তার বাগানে খেলা করিতেছে। ডি নম্বর, হোয়াই ডিড দ্য চিলড্রেন রান ওয়ে, ছেলেমেয়েরা কেন পালিয়ে গেছিল। উত্তর হবে, দ্য চিলড্রেন রান ওয়ে হিয়ারিং এ ভেরি গ্রাভ ভয়েস অফ দ্য জ্যান্ট, অর্থাৎ দৈত্যের সে কর্কশ কণ্ঠস্বর বা আওয়াজ শুনে শিশুরা পালিয়ে গেছিল। ই নম্বর প্রশ্ন আছে, হোয়ার ডিড হি বিল্ট এ হাই ওয়াল, তিনি কোথায় উঁচু দেয়াল বা প্রাচীর তৈরি করেছিলেন। উত্তর হবে, হি বিল্ট এ হাই ওয়াল অল রাউন্ড দ্য গার্ডেন, তিনি বাগানের চারিদিকে উঁচু প্রাচীর বা দেওয়াল তৈরি করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, ওয়ার্ড মিনিংয়ের পরে প্রশ্ন, প্রশ্ন পরে উত্তর, এরপরে আমাদের একটা এইচডাব্লিউ থাকবে, সেটা হচ্ছে একটা ছোটো পরিচিত একটা প্যারাগ্রাফ, সেটা হচ্ছে লোডশেডিং। লোডশেডিং খুব বেশি কঠিন কিছু না, একবারে সর্বোচ্চ 10 থেকে 12 বাক্যের ভিতরে লিখলে হয়ে যাবে। আজ এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।